বিসমিল্লাহ দিয়ে দিচ্ছি। ওকে, মুরগির মাংসটা আমরা দিচ্ছি, দেখেন। ওরে দেখেন কত সুন্দর কালার এসেছে, কত চমৎকার মাংসটা কিন্তু হয়ে গেছে। অনেকে বলবে যে আলুটা কি হয়েছে, আলুটাও আমি একটু দেখে দিই। আচ্ছা, আলু নিয়ে দেখেন। আলু কিন্তু অলরেডি ভেঙে গেছে ভাই। আমি সাত চাল চাল একসাথে দিয়ে দিলাম। এই যে চাল পুরোটাই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, দেখেন কত চমৎকার। ওকে দেখেন, আচ্ছা খুব সুন্দর কিন্তু আমাদের পোলাও চালটা ঝরঝরা হয়ে গেছে, দেখেন। একটার সাথে একটা লাগে না কিন্তু ভাই, তিন বেলা তিন ঘন্টা ব্যবহার করে সর্বোচ্চ মাসে 200 টাকা 250 টাকা বিল আসবে শুধু এটার জন্য। টোটালি 5 বছর পাবেন ওয়ারেন্টি। 5 বছরের, 5 বছরের ভিতরে কোনো সমস্যা হলে আমরা ঠিক করে দেবো, নাহলে প্রোডাক্টটা চেঞ্জ করে দেবো। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা চমৎকার দেখা যাচ্ছে দুটো ইলেকট্রিক প্রেসার কুকার দেখাবো, মানে এখানে একটা ব্র্যান্ডেরই, আর সবগুলো কি সেম ক্যাটাগরি? সেম ক্যাটাগরি ভাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বার হোম ব্র্যান্ডের, আর এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে রাসেল ইলেকট্রনিক্স এ, আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া, এটা বিশ্বাস বিল্ডার্স মার্কেটের, এটা হচ্ছে আপনারা দেখছেন, এটা হচ্ছে নিচতলায় 78 নম্বর শপ। তো এখানে তাদের ইমো নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা দেখছেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। তো আজকে বলছিলেন ভাই ইলেকট্রিক প্রেশার কুকার, এই ইলেকট্রিক প্রেশার কুকারে কি সবকিছু রান্না করা যাবে কিনা? ইলেকট্রিক প্রেশার কুকার কি করা যাবে না ভাই? এটা যেমন আপনি একটা ইলেকট্রিক প্রেশার কুকার, এটার ভিতরে ভাত রান্না, পোলাও রান্না, খিচুড়ি রান্না, মাংস রান্না, মাছ রান্না সব কিছু করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর এটা কিন্তু আপনার 10 in 1, 10 in 1, আর এটা পুরো লিটার ক্যাপাসিটি হবে 6 লিটার, 6 লিটার 1000 ওয়াট। আচ্ছা, এটা যদি চাল রান্না করেন 1.5 কেজি চাল রান্না করতে পারবেন, মাংস করলে 3 কেজি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর এটা 10 in 1 ফাংশনটা কি ভাই, এটার ভিতরে আপনি ভাত রান্না করতে পারবেন, মাংস রান্না করতে পারবেন, সবজি রান্না করতে পারবেন, ডাল রান্না করতে পারবেন, কেক পুডিং তৈরি করতে পারবেন, এবং এটার ভিতরে আপনার ভাজা পোড়া যত আইটেম আছে, অনেক সময় আমরা সামনে রমজান মাস আসতেছে বা অনেক সময় ডুবা তেলে ফ্রেঞ্চ ফ্রাই করে খাই, চিকেন ফ্রাই করে খাই, সেই কাজটা কিন্তু এখানে করতে পারবেন। সব ধরনের রান্নাই করা যাবে, সব ধরনের রান্না করতে পারবেন। আর এটা কিন্তু অরিজিনালি একটা টাইমার সিস্টেম। আচ্ছা, এটা কি রান্না করবেন? আমি আজকে কিন্তু আপনার পোলাও রান্না করে দেখাবো, প্র্যাকটিক্যালি খুবই দ্রুত রান্না হবে, এবং এটা কিন্তু ভাই রান্না হয়ে গেলে অটোমেটিকলি এখান থেকে কিন্তু আপনার হুইসেল দিবে। আচ্ছা, হুইসেল, কারণ আমরা অনেক ইলেকট্রিক প্রেশার কুকার বিক্রি করছি কিন্তু রান্না হয় কিন্তু টাইমের ভিতরে বন্ধ হয়ে যায়, হুইসেল দেয় না। আর আজকে যেটা দেখাবো এটা অটোমেটিক টাইমার সিস্টেম এবং হুইসেল সিস্টেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা ফুল বডিটা করবে কিন্তু আপনার সাই বলবে, এটা কিন্তু আপনার স্টেনলেস স্টিল বডি। আচ্ছা ঠিক আছে, এটা পুরোটাই যেটা আপনার কন্টেনারটা হয় সেটা যদি আপনাকে একটু খুলে দেখে, এটা কিন্তু আপনার নন স্টিক করা, নন স্টিক করা, দেখা যায় আপনি ভাত করেন, পোলাও করেন, বিরিয়ানি করেন, এগুলো কিন্তু আপনি পুড়বে না। আচ্ছা আচ্ছা, 6 লিটার ক্যাপাসিটি, এখানে যে আমরা কাপটা দিয়ে দিব এটার ভিতরে, যেটা দিয়ে আপনার চাল রান্না করবেন বা চালটা মাপবেন, সেটা কিন্তু আপনি 10 পদ চাল রান্না করতে পারবেন। আচ্ছা আচ্ছা, অর্থাৎ 1 কেজিরও বেশি 1.5 কেজি চালের ভাত পোলাও কিছু রেগুলার রান্না করতে পারবেন। আচ্ছা, এটা বডিগুলো কিসের? এগুলো এটা অ্যানোডাইজার বডি এবং নন স্টিক করা চতুর সাইডে। এটা কেউ যদি চায়, আপনি ইলেকট্রিক রান্না করতেছেন, এটা আপনাকে এখন বিদ্যুৎটা চলে গেছে, এটা চুলাই দিয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবেন, রান্নাও করা যাবে। আর একটা বিশেষত্ব হলো এটা ভাই অনেক দ্রুত, এবং অনেকে দেখা যায় বিভিন্ন মফস্বলে রান্না করেন রাইস কুকারে বা প্রেশার কুকারে, সেগুলো কিন্তু সময় অনেক নেয়। আচ্ছা, এগুলো কিন্তু ওরকম সময় নেবে না, এক। আর দ্বিতীয় কথা হলো আপনার সেভ করবে গ্যাসের খরচটা। আচ্ছা, আপনার মফস্বলে বা ঢাকা শহরে অনেকে দেখা যায় আপনার ই ব্যবহার করি, আপনার সিলিন্ডার ব্যবহার করি, সিলিন্ডারে কিন্তু একটা ব্যবহার করে 1400 থেকে 1500 টাকা লাগে লাগে, সেটা কিন্তু দেখা যায় এক মাস যায় কিনা সেটা আমরা বুঝি না। আচ্ছা, আর এগুলো অনেক অল্প করে যেতে, যদি র্যান্ডাম কেউ তিন বেলা তিন ঘন্টা ব্যবহার করে সর্বোচ্চ মাসে 200 টাকা 250 টাকা বিল আসবে শুধু এটার জন্য, মানে বিদ্যুৎ বিল অনেক কম আসবে, অনেক কম আসবে। আচ্ছা, আপনি অন্য কম কিভাবে বুঝবেন ভাই? এটা যে আপনি এনার্জি সেভিং করা এক, দ্বিতীয়ত অনেক শর্ট টাইমে রান্না, একটা চুলাতে এত তাড়াতাড়ি সম্ভব না। মাংস রান্না করতে সময় কেমন? সর্বোচ্চ 15 মিনিট লাগবে। আর ভাত রান্না করলে? ভাত রান্না 12 থেকে 15 মিনিট সময়, আপনার পরিমাণ অনুযায়ী 1 কেজি ভাত রান্না করলে 10 মিনিট। আচ্ছা, তো আমরা তাহলে কি রান্না দিয়ে দিই আজকে? হ্যাঁ, আমি আপনার রান্নাটা দিয়ে দিই ভাই। এখানে আমি যদি দেখেন সাইফুল ভাই, অলরেডি আমি তেলটা গরম করে রাখছিলাম। আচ্ছা আচ্ছা, তেলটা গরম করে রাখছি, এখানে আমি আপনাকে পরিমাণ মতো আমরা ম্যারিনেট করে রাখছি মাংসটা 1.5 কেজি। মাংসটা কিন্তু এটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব, দেখেন। হ্যাঁ, মুরগির মাংস, বিসমিল্লাহ দিয়ে দিচ্ছি। ওকে, মুরগির মাংসটা আমরা দিচ্ছি, দেখেন। আমি এখানে একটু টাইমারটা সেট করে দিই ভাই, দেখেন এই যে অফ করা আছে। আপনি কি কি রান্না করবেন, 15 মিনিট 18 মিনিট 20 মিনিট, সর্বোচ্চ 90 মিনিট পর্যন্ত এটা এখানে টাইম দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর এটা কিন্তু একটা সিস্টেম ভাই সুন্দর, যেটা আপনার রান্না হওয়ার পরে ওয়ার্মে থাকবে। আচ্ছা, 24 ঘন্টা যদি আপনি লাইনটা না খুলেন একই টেম্পারেচারে গরম থাকবে। আমি এটার জন্য 15 মিনিট সময় দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক 15 মিনিট হয়ে গেলেই অটো বন্ধ হয়ে যাবে, এবং 15 মিনিটের আগে যদি খাবারটা হয়ে যায় তাহলে কিন্তু এখানে হুইসেল দিবে, আর এটা কিন্তু অটো ওয়ার্মে চলে যাবে। জি, অটো ওয়ার্মে চলে যাবে। আচ্ছা, আমরা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি, দেখেন। মুরগির মাংসগুলো কিন্তু দিয়ে দিলাম, আলু দিয়েছি, অনেক এতে কিন্তু আলু সিদ্ধ হয় না। না, প্রেশার কুকারে যে আলুটা সিদ্ধ হয় বা অনেক সময় আমরা দেখা যায় কারি কুকার ব্যবহারে, কারি কুকারে কিন্তু আপনার ওরকম ভাবে আপনার মাংসটা রান্না হয় না। আচ্ছা, প্রেশার কুকারে কিন্তু একদম পরিপূর্ণ ভাবে রান্নাটা হয়, সেটা কতটুকু হয় এটা একটু দেখাবো। হালকা একটু পানি একবারে দিয়ে দিব আর কি। এটা কিন্তু আমরা ম্যানুয়াল যে প্রেশার কুকারটা ব্যবহার করি সেটার মতোই, জাস্ট আপনি সবকিছু ম্যারিনেট করে পরিমাণ মতো দিয়ে, আচ্ছা, আপনি সবকিছু একবারে দিয়ে জাস্ট ঢাকনা লাগিয়ে দিবেন। এই যে ঢাকনাটা লক করে দিলাম, ঠিক আছে,
এখন এটা বন্ধ করে দিলাম। আচ্ছা, এখন হিটিং কয়েলটা শুরু, রান্না হচ্ছে, যখন হয়ে যাবে তখন এটা ঘুরে এসে বন্ধ হবে, এবং যখন রান্না টাইমের আগে হয়ে যায় তখন কিন্তু এখান দিয়ে হুইসেল দিবে ভাই, হুইসেল দিবে। তারপর আমি আরেকটা দিয়ে দেখেছি, এটা কিন্তু আমি পোলাও রান্না করে দেখাবো ভাই। আচ্ছা, এক পাশে ভাত এক পাশে পোলাও, এইখানে আমি একটু টাইম দিয়ে দিলাম 10 মিনিট। এই যে হিটিং টাইমটা শুরু। ওকে, আমরা এটার ভিতরে 1 কেজি চাল আছে, এটা আমরা যে কাপটা দিয়ে দেব পানি দিব সেটা আপনার 7 কাপ চাল আছে। আচ্ছা আচ্ছা, আমি 7 কাপ চাল একসাথে দিয়ে দিলাম। এই যে চাল পুরোটাই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, দেখেন। আচ্ছা, পুরো চালটাই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, দেখেন, খুবই চমৎকার। 1 কেজির পরিমাণ চাল দিলাম, এটাতে কয় কেজি রান্না করা যাবে? এটা 1.5 কেজি করতে পারবেন ভাই, দেখেন এই যে 1 কেজি দিচ্ছি, এখানে কিন্তু অর্ধেকটাও হয় না। আচ্ছা, ভাত দিচ্ছি 1 কেজি, আর মাংস রান্না করলে কয় কেজি করা যাবে? মাংস করলে 3 কেজি করতে পারবেন ভাই, 3 কেজি রান্না করা যাবে। আচ্ছা, ওকে, আমরা হচ্ছে এটার সাথে পট দেওয়া থাকবে। এই যে এটা পট দেওয়া থাকবে, এই পটের আপনার 7 পট চাল ভাত রান্না করবেন, যত রুক চাল তার ডাবল পানি। আর পোলাও ক্ষেত্রে আমরা যেটা জানি, যত রুক চাল তত রুকি পানি লাগে, মানে আপনার 1 কেজি হলে এখানে মানে 7 কাপ দিলে, 7 কাপ দিলে হবে। আমরা 7 কাপ যেহেতু চাল দিয়েছি, এই জন্য আপনার 3। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা হচ্ছে মেপে দিলে হয় জিনিসটা সুন্দর হয়। জি, তাহলে আর একদম পারফেক্ট হয় আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, তো এটা হচ্ছে ইলেকট্রিক, দেখা যায় প্রেসার কুকার, সকল ধরনের রান্নাই কিন্তু আপনারা করতে পারবেন, আর খুব ইজিলি কিন্তু এটা করা যাবে। ওকে, এখানে আপনি পরিমাণ মতো তেল লাগে, কারণ নিজে আপনি একটা সাথে একটা লাগবে না কি। আচ্ছা, দিয়ে দিলাম। আর আচ্ছা, ওকে, তো আমরা একটু দেখেন ভাত দিয়ে দিলাম, একটু আপনার চাল লবণ দিয়ে দিলাম, আপনার ঠিক 10 মিনিট পরে এটা অটো এসে বন্ধ হয়ে যাবে। তার আগে যদি আমি বারবার বলতেছি, এগুলো টাইমের রান্না হয়, টাইমের আগে যদি রান্না হয়ে যায় তাহলে ওইখানে হুইসেল দিবে, আর যদি পরিপূর্ণ টাইম বে লাগে সে অটো এসে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমরা 15 মিনিট এখানে দিছি, 10 মিনিট আর এখানে দিছি 15 মিনিট, 15 মিনিটে একদম পরিপূর্ণ রান্না করতে পারবে। আচ্ছা, তো এটার সম্পর্কে একটু বলবেন, এটা হচ্ছে বারহোম ব্র্যান্ডের, এটা ব্র্যান্ডটা হবে বারহোম ব্র্যান্ড, এটা অবশ্যই আপনার চাইনিজ একটা ব্র্যান্ড। আচ্ছা, চায়না হলে কোয়ালিটি খুব ভালো। আমরা কিন্তু এর আগে সিমুজি বলেন বা অন্যান্য অনেক কয়েকটা কোম্পানি বিক্রি করছি, ডিজিটাল ছিল। আচ্ছা, সেটা কমপ্লেন আছে, কারণ একটা টাচ করতে গেলে আর একটা কাজটা করে, সেই কারণে ওইটা এখন স্টপ রাখছি, এখন বিক্রি করবো ম্যানুয়ালটা। কারণ ম্যানুয়ালটা আমরা সবসময় এখানে কি কি ফাংশন আছে সাইফুল ভাই দেখেন, যে আপনি কুকিং করতে পারবেন, রাইস করতে পারবেন, স্যুপ করতে পারবেন, মিট করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো, অন্য যত প্রেশার কুকার দেখেন 30 মিনিট সময়, আর এটা কিন্তু আপনি 90 মিনিট পর্যন্ত সময়টা আপনি সেট করে রান্না করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু টাইমটাও বেশি, এবং আগে যে প্রেশার কুকারগুলো বিক্রি করছি সেটা থেকে এটা কিন্তু অনেক দ্রুত রান্না হবে, দ্রুত রান্না হবে, ঠিক আছে। আর এটা আপনার লকটা যেটা আছে ডাকনাটা, এগুলো কিন্তু টোটালি এসএসএ ছিল, এসএসএ এটা। আর এগুলো আপনার ক্লিনের ক্ষেত্রে ইজি, এটা কিন্তু ভেতরটা আপনার ননস্টিক করা, ভেতরটাও ননস্টিক, ভাতের মার পানি টানি পড়লে ভিতরে ননস্টিক ছাড়া হলে জং ধরে, এটা কিন্তু জং ধরবে না, জং ধরবে না, এটা একটা সুবিধা আছে। ওকে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আপনি দিচ্ছেন কাস্টমার? জি, এটা টোটালি 5 বছর পাবেন ওয়ারেন্টি, 5 বছরের, 5 বছরের ভিতরে কোনো সমস্যা হলে আমরা ঠিক করে দেবো, নাহলে প্রোডাক্টটা চেঞ্জ করে দেবো। আচ্ছা আচ্ছা, আর ইনশাআল্লাহ যদি আপনারা এক হাতে ব্যবহার করেন 5-10 বছর এগুলো কিছু হবে না, কিছু নিয়ম আছে সেটা আমরা নিলে বলে দেবো। এটাতে আপনার ভাত তরকারি মাংস যা আছে সব রান্না করতে পারবেন, এটা করা যাবে না এমন কিছু নাই। আপনি যদি অটো কিছু করতে চান ঢাকনাটা লাগিয়ে করবেন, আর যদি মনে করেন আমি অটো করবো না, তাহলে ঢাকনাটা খুলে আপনি টাইম দিবেন, হিট হবে, আপনি চুলার মতো যেভাবে ইচ্ছে ওইভাবে রান্না করতে পারবেন। আচ্ছা, তো সেক্ষেত্রে এগুলো তো ভাই সিঙ্গেল নিলে, আমরা তো সবসময় দেখা যায় ভাত তরকারি একসাথে রান্না করতে চাই, তো অনেকে তো দুইটা লাগবে, একটা নিলে কেমন প্রাইস রাখবেন? আর দুইটা এগুলো কিন্তু রেগুলার রেট ছিল আমাদের 8,500 টাকা। আচ্ছা, আমরা এখন একটা অফারে দিব, কারণ আমাদের প্রোডাক্টটা খুবই সীমিত আছে, এটা যারা সিঙ্গেল একটা কিনবে তাদের জন্য 6,500 টাকা। আচ্ছা, আর যদি কেউ দুইটা একসাথে কিনে তাদের জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ দুইটা যদি কিনে 12,500 টাকা, 12,000, মানে সিঙ্গেল নিলে 6,500, দুইটা দাম আছে কিন্তু আপনার 13,000 টাকা, কেউ যদি দুইটা প্রোডাক্ট একসাথে কিনে তাহলে আমরা 500 টাকা ডিসকাউন্ট করবো। সারা বাংলাদেশে তো ডেলিভারি, সারা বাংলাদেশে ডেলিভারি করে দেবো, ঢাকার বাইরে হলে কুরিয়ার করে দেবো। আচ্ছা, তো আমরা দেখেন রান্না দিয়েছি, তো এই পাশে হচ্ছে আমরা দেখা যায় পোলাও চালটা রান্না হচ্ছে, আর এই পাশে মুরগির মাংস, মুরগির মাংস রান্না হতে সময় লাগবে সর্বোচ্চ 15 মিনিট লাগবে, 15 মিনিট, আর হচ্ছে ভাত রান্না হতে সময় সর্বোচ্চ 10 মিনিট লাগবে। তো রান্নাটা হোক, হওয়ার পর আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক, আমাদের রান্না কিন্তু হয়ে গেছে, আর মাংস আর দুইটা কি হয়ে গেছে ভাই? দুইটা অলরেডি হয়ে, কিন্তু কি ওয়ার্মে, আমি কিন্তু ভিডিও শুরুতে বলছিলাম সাইফুল ভাই, যখন রান্নাটা হয়ে যাবে পরিপূর্ণ তখন কিন্তু অটো বন্ধ হয়ে ওয়ার্মে চলে যাবে। আচ্ছা আচ্ছা, এখন এই পর্যায়ে যদি আপনি রেখে দেন, যদি সারা রাত রেখে দেন গরম একই রকম থাকবে। আচ্ছা, মানে ওয়ার্মে থাকলে সারা রাতই গরম থাকবে? জি জি, তারপর আমরা হুইসেলটা বের করে নিব, হাওয়াটা, ঠিক আছে, হাওয়াটা বের করে নিলে তাহলে আপনি ইজিতে খুলতে পারবেন। আর সময় ভিতরে বাষ্পটা থাকে, বাষ্পটা বের করে তারপর মাংস, এটা মুরগির মাংস, কতটুকু খুলে দেখেন কেমন হয়েছে। ওরে দেখেন কত সুন্দর কালার এসেছে,
খুবই জোস, একটু কি নাড়া দিয়ে দেখাবেন? একটু নাড়া দিয়ে না, আমি একটু উঠাই দেখেন যে কতটুকু পরিমাণে সুন্দর হইলো দেখেন। আচ্ছা আচ্ছা, অথবা বাসাবির মতো আমরা করতে পারতেছি না একদম, দেখেন দেখেন নরম হইলো, কত চমৎকার মাংসটা কিন্তু হয়ে গেছে। অনেকে বলবে যে আলুটা কি হয়েছে, আলুটাও আমি একটু দেখে দিই। আচ্ছা আলু নিয়ে দেখেন, আলু কিন্তু অলরেডি ভেঙে গেছে ভাই, দেখেন আলুটা কিন্তু খুব জোস হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু আমাদের পোলাও চালটা ঝরঝরা হয়ে গেছে দেখেন, একটার সাথে একটা লাগে না কিন্তু ভাই। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার, এই যে দেখেন কত সুন্দর পোলাওটা হয়েছে। আর আপনারা মনে করেন কেউ যদি দমে রাখবেন, অনেক সময় দেখা যায় আমরা চুলায় যেভাবে করার পরে দমে রাখতে চাই, ওয়ার্মে রেখে দিবেন, আপনি দমের যে কাজটা সেটা কিন্তু এখানে করতে পারবেন। আচ্ছা আচ্ছা, যদি আপনি মনে হয় যে আমার পানি বেশি বা ঝোল আর একটু টানাবো, ওয়ার্মে রেখে তাহলে ওয়ার্মে রেখে দিবেন 10-15 মিনিট, তাহলে আপনার ঝোলটাও কমবে বা চুলায় আপনার পোলাওটা যে দম দেওয়া লাগে সেই দমের কাজটা এখানে করবে। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে নিলে এটা ওয়ারেন্টি গ্যারান্টিটা বলছেন হচ্ছে, এটা ওয়ারেন্টি পাবেন 5 বছর, 5 বছরের ভিতরে কোনো সমস্যা হলে আমরা ঠিক করে দেবো, নাহলে আমরা প্রোডাক্টটা চেঞ্জ করে দেবো। আচ্ছা, তো এটা বারহোম ব্র্যান্ডের প্রাইস কত রাখবেন? এটা কিন্তু রেগুলার রেট সাইবুল ভাই আগে বলে দেই, রেগুলার রেট 8,500 টাকা। আচ্ছা, আমরা আজকে একটা দামাকে অফারে দেবো, যদি প্রোডাক্ট আমাদের সীমিত মাত্র 6,500 টাকা, কেউ যদি দুইটা প্রোডাক্ট একসাথে কিনে, অনেকে মনে করে যে ভাই আমি একটা তরকারি রান্না করবো একটা ভাতের জন্য, তাহলে কিন্তু আপনার সময়টা সেভ। আর যদি মনে করেন সিঙ্গেল একটা নেবেন, তারা নিতে পারবেন 6,500, দুইটা নিলে মাত্র 12,500। ঢাকায় কি আপনারা এগুলো হোম ডেলিভারি? ঢাকার ভিতরে হোম ডেলিভারি করে দিব, ঢাকার বাইরে এলে কুরিয়ার করে দিব, এবং ঢাকার বাইরে যারা নেবেন 500 থেকে 1,000 টাকা আমাদের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। আচ্ছা, ঠিকানাটা আবার একটু দেখাই দিই, ঠিকানাটা এই যে দুইটা অ্যাড্রেস, এটা হচ্ছে রাসেল ইলেকট্রনিক্স, এখানে ইমো আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন। ঢাকা নিউ মার্কেট এরিয়া বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচতলা 78 নম্বর দোকান। তো যারা ইলেকট্রিক প্রেশার কুকার নিতে যাচ্ছেন, আপনারা সারা বাংলাদেশ থেকে চাইলে এই ইলেকট্রিক প্রেশার কুকারগুলো কালেক্ট করতে পারেন।